মদিনা টিভি এস এ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। আবু যর গিফারি নবীজির সাথে বসা, জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া মুহাম্মদ মাসমু, সে কে যে তোমার পাশে বসা? নবীজি বললেন, কেন হে ভাই জিব্রাইল? জিব্রাইল বললেন, তোমার পাশে যে ব্যক্তিটি বসা সেই ব্যক্তির নাম আবু যর গিফারি। এই ব্যক্তিকে শুধু আমি নই, আকাশের সব ফেরেশতারা চিনে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আবু যর গিফারিকে নবীজি ডেকে বললেন, হে আবু যর, কি ব্যাপার, কি আমল তুমি করো, তোমাকে জিব্রাইল চিনে? তোমাকে শুধু জিব্রাইল নয়, তোমাকে আকাশের সব ফেরেশতার নাকি চিনে। আবু যর গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য সাহাবীরা নামাজ পড়ে, আমি আবু যর নামাজ পড়ি, অন্য সাহাবীরা আমল করে, আমি আবু যর আমল করি, আমার জানা মতে বেশি কোনো আমল আমার জানা নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে দুইটা আমল আমি আবু যর বেশি করি। কয়টা আমল? দুইটা আমল আবু যর বেশি করি। এক নম্বর হলো বিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ বেশি বেশি তেলাওয়াত করি, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করি, এটা আমি আমল বেশি করি। আরেকটা আমল করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু যর, আমি নিজেকে সবচেয়ে বেশি ছোট মনে করি, নিজেকে ছোট মনে করি, নাথিং, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো আমল নাই। আমি রাত্রিবেলা যখন ঘুমাই, সব মানুষকে মাফ করে দিয়ে আমি ঘুমিয়ে যাই। আবু যর বলেন, এই আমলগুলো আমি করি। নবীজি বললেন, আবু যর, তোমাকে ছোট মনে করার কারণে আল্লাহ তোমাকে এত উপরে উঠিয়ে দিলেন, আকাশের সব ফেরেশতারা তোমাকে চিনে। এই কথাই বলছিলাম, আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, যারা সরল মাটা সুন্দরভাবে সহজ সরলভাবে মানুষের সাথে চলাফেরা করে, অহংকার করে না, তাকাব্বুর করে না, হিংসা করে না, হাসাদ করে না, এরাই হলো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাইয়ারা, আমার 70 বছর 100 বছর হায়াত পাইছেন, পাক্কা ইমানদার হতে পারেন নাই। 100 বছর হায়াতের কোনো দাম নাই। আসুন আমরা অহংকার ছাড়ি, তাকাব্বুর ছাড়ি, রিয়া ছাড়ি, বাইরাস দূর করি। খোদা কি কসম, অহংকার চলে যাবে। নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতব। নবীজি বলেছেন, হিংসা তাকাব্বুর মানুষের নেক আমলকে এক দিক থেকে এমন ভাবে নষ্ট করে দেয়, আগুন যেমন লাকড়িকে পুড়ে জ্বালিয়ে দেয়। কো হুজুর, নামাজ যে পড়ি কবুল হয় না কেন? কেন কবুল হবে? নামাজ পড়েই তো তুমি আরেকজন পিছন আরেকজনের পিছন দিয়া তুমি আঙ্গুল দাও, দুষ্টামি করো, কষ্ট দাও, হিংসা করো, তাকাব্বুর করো, তোমার নামাজ কেমনে কবুল হবে? কথা বলেন ঠিক কিনা? নবীজির হাদিস সত্য, হিংসা মানুষের নেক আমলকে আগুনের মতো জ্বালিয়ে দেয়। আগুনের মতো নেক আমলগুলা জ্বালানোর কারণে আর কবুল হয় না। আসুন সম্মানিত হাজিরিন, নিজের আমল সুন্দর করি, তাকাব্বুর ছাড়ি, হিংসা ছাড়ি, সুন্নতের রঙে রঙিন হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। খাতা দার হো মিটা দে তো আতাসে, চুকে মাহবুব মুরাক্কাব হে খাতা সে, নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।